আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? সুবর্ণা। সুবর্ণা আপু কেমন আছেন আপনি? ভালো আছেন। পরিবারে কে কে আছে? মা আছে। বাড়ি কোথায় আপনার? সাভারে। সাভারেই থাকেন? আচ্ছা আচ্ছা, শুধু মা আছে আর কেউ নাই? আচ্ছা আচ্ছা। লেখাপড়া করেন আপনি? লেখাপড়া করেন না? আচ্ছা, কেন করেন না? কেন লেখাপড়া করার সুযোগ হয় নাই কোনো সময়, সেই জন্য করিনি। আচ্ছা আচ্ছা, কেমন লাগে এই জীবনটা এখন? খারাপ লাগে। খারাপ লাগে, তাই না? তাই আজ ভিডিওতে আসছেন কি বলার জন্য? ভিডিওতে আসছি, অনেক কষ্ট করে ভিডিওতে আসছি। মানুষের বাসায় সেলাই মেশিন কাজ করে সংসার চালাই তো খুব কষ্ট হয়, ঘর ভাড়া দিতে, সেই জন্য ভিডিওর সামনে আসছি। এখানে আসলে তো মানুষ বিয়ে শাদী করতে চায়, যোগাযোগ করে আমার পাশে থাকে, আমার দেখে যদি দুঃখ কষ্ট দূর করতে চায়, আমার দেখে ভালো লাগে, তাহলে তার সঙ্গে কথাবার্তা বলবো, যোগাযোগ। বিয়ে শাদী করবেন, তাই না? আচ্ছা আচ্ছা। জীবনে কখনো ভাবছেন ভিডিওর সামনে এসে বিয়ে শাদী করতে বলতে হবে? কি ইচ্ছা ছিল জীবনে? ইচ্ছা ছিল লেখাপড়া করবো, ভালো করে বিয়ে শাদী হবে। চলবো সবাই যেরকম ভাবে ভালো মানুষ। কোনো প্রেম ভালোবাসা টাসা হয়েছিল? করতে মনে চায়নি? করতে মনে চাইলে কিন্তু ভাই, বিয়ে শাদী করলে হাজার প্রেম ভালোবাসা করে করলে দুই দিন পরেই ভালোবাসা আর থাকে না, যৌতুক না দিতে পারলে। এখন ভিডিওতে আসছেন, যৌতুক ছাড়া বিয়ে করলে করবেন নাকি কি চিন্তা করে আসছেন? ভিডিওর সামনে তো আসছে সেই জন্য, বয়স কম হোক বেশি হোক কোনো অসুবিধা নাই, মন থেকে ভালোবাসবে, আমার পাশে থাকবে, আমার খেয়াল রাখবে, মাটা আমার কাছে আসছে, তারও থাকবে, যত্ন করবে। তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বার আছে, নাম্বারটা মুখস্থ আছে? তো আমার কাছে দেন নাম্বারটা, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে জীবনের গল্প। কেউ যদি সত্যিকার অর্থ যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান, অবশ্যই তারা তার নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01714781649। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন। নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন। আর যারা ফোন দিবেন তাদেরকে বলবো, আপুর কথা শুনে কেউ যদি আসলে বিয়ে করতে চান বা যোগাযোগ করতে চান, তারাই ফোন দিবেন, অযথায় অন্য কথা বলে সময় নষ্ট করবেন না। তা ছিল জীবনে ইচ্ছা ছিল লেখাপড়া করবো, ভালো করে বিয়ে শাদী হবে। আচ্ছা, তাহলে চলবো সবাই যেরকম ভাবে ভালো মানুষ। কোনো প্রেম ভালোবাসা টাসা হয়েছিল? করতে মনে চায়নি? করতে মনে চাইলে কিন্তু ভাই, বিয়ে শাদী করলে হাজার প্রেম ভালোবাসা করে করলে দুই দিন পরেই ভালোবাসা আর থাকে না, যৌতুক না দিতে পারলে। এখন ভিডিওতে আসছেন, যৌতুক ছাড়া বিয়ে করলে করবেন নাকি কি চিন্তা করে আসছেন? ভিডিওর সামনে তো আসছে সেই জন্য, বয়স কম হোক বেশি হোক কোনো অসুবিধা নাই, মন থেকে ভালোবাসবে, আমার পাশে থাকবে, আমার খেয়াল রাখবে, মাটা আমার কাছে আসছে, তারও থাকবে, যত্ন করবে। তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বার আছে, নাম্বারটা মুখস্থ আছে? তো আমার কাছে দেন নাম্বারটা, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে জীবনের গল্প। কেউ যদি সত্যিকার অর্থ যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান, অবশ্যই তারা তার নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01714781649। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন। নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন। আর যারা ফোন দিবেন তাদেরকে বলবো, আপুর কথা শুনে কেউ যদি আসলে বিয়ে করতে চান বা যোগাযোগ করতে চান, তারাই ফোন দিবেন, অযথায় অন্য কথা বলে সময় নষ্ট করবেন না। তা আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।